সাংরংসালে বুবাক রাখ করা আগরনি তাওর হলো মহামতি বিআইএলের নীতিমা সালনডুক সবাই কাশে পান্ডা খাইছে খা পান্ডব ইয়াকশি বদল হাসতে কমিটি নিয়ে লোয়াজং বাই খাইছে ভো ইয়াকশি বদল নিয়ে পলিটবোর নিয়ে আদম মানিক সরকার কক্সানো থাকি আরএসএস তে বিজেপি বাই হাকতর হাপাং নাইকল জাক হাপাঙ্গ লোক হামকানির সামং খাইছে গিয়া লোক হামকানির সামং খাইছে গিয়া আমনি বগিরো গবাং মা থুনং বদল লং থমসা খাই ইন্ডিয়া এয়ারলাইন্স খাই কাহিনী কক্সাকা আবার কারিব লেনিন নি লাংমো চবা খাই থাকমনি কক রতিব খোরসাখা প্রয়াণের শতবর্ষ পূর্তিতে তার মহান স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসবে, হঠাৎ করে আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে বিশেষ করে শ্রদ্ধা জানাবার জন্য এই উদ্যোগ কেন গ্রহণ করলাম, আমাদের পার্টির পলিটবোর্ড তরফ থেকে প্রয়াণ শতবর্ষ উপলক্ষে লেনিনকে শ্রদ্ধা জানাবার বিষয়টিকে সামনে রেখে যে কাজটি আমরা করতে চাইছি সেটা হচ্ছে লেনিনকে পুরোপুরিভাবে জানতে এবং তার কাছ থেকে শিক্ষা নিতে, একই সাথে ভারতবর্ষের মাটিতে আমরা যে বিপ্লবী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই লক্ষ্য পূরণে লেনিনের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের এই বিপ্লবী সংগ্রামকে সফল করে তুলবার জন্যে কিভাবে আমরা এগিয়ে যেতে চাই সেই সম্পর্কিত বিষয়ে একটা সম্যক ধারণা আমাদের পার্টি যারা নেতা কর্মী সংগঠক সহানুধারী তাদের মধ্যে লেনিন চর্চাকে আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে না আন্তরিকতার সাথে যাতে আমরা গ্রহণ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। শিক্ষার বিষয় হচ্ছে অর্থনৈতিক দাবিদার লড়াই বন্ধ করার কথা কেউ বলছে না, কিন্তু তার মধ্যে শ্রেণীগত যে চিন্তা, শ্রেণীগত যে চেতনা, রাষ্ট্র শক্তির যে চেহারা, তাকে উন্মোচিত করে আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সাময়িক সময়ের জন্য কিছু কিছু দাবিদা আদায় করতে পারবো, কিছু সুযোগ সুবিধা আমাদের হবে, কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে যে সুযোগ আমরা পেলাম এগুলো দেখা যাবে এগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না, আবার নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। কাজেই পুঁজিবাদী ব্যবস্থাতে ওই যে কমিউনিস্ট সিস্টেম তাতেই মার্ক্স বলে গেছেন যে পুঁজিবাদী ব্যবস্থা এমন একটা ব্যবস্থা তারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হবে, সংকটের সম্মুখীন হবে, তারা এবার নতুন করে রাস্তা বের করবে, সমাধানের রাস্তা বের করবে, কিন্তু স্থায়ী সমাধান দিতে পারবে না, সাময়িক হয়তো একটা রিলিফ পাবে কিন্তু আবার এই সমস্যাটা আরো গভীর থেকে গভীরতর হবে। কাজে এই জায়গায় এদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ করা ছাড়া শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার মৈত্রশক্তিকে সংগত করে বিকল্প কর্মসূচির ভিত্তিতে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন না হলে চলবে না। ওই যে বলে গেছিল আমাদের উদ্যোগের মধ্যে যে তাই আসছে সাময়িক কিছু অর্থনৈতিক দাবি দেওয়া আদের সংগ্রামের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি আর তথাকথিত শ্রমিক আন্দোলনের ঐক্য, কৃষক আন্দোলনের ঐক্য রক্ষা করতে গিয়ে আমরা এই শ্রেণী চেতনার উন্নয়ন ঘটাবার যদি চেষ্টা করি, বিপ্লবী চেতনার যদি উন্নয়ন ঘটাবার চেষ্টা করি, আরএসএস এর
চরিত্র যদি উদ্বোধিত করার চেষ্টা করি, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার কথা যদি আমরা বলি, জনগণতান্ত্রিক বিপ্লবের কথা যদি আমরা বলি, আবার আমাদের কর্মসূচির মধ্যে জনগণতান্ত্রিক বিপ্লব হয়ে পর যে ব্যবস্থাটা আমরা করছি সমাজতন্ত্রের আগে, সেখানে আমাদের কি কর্মসূচি হতে পারে, এটা লেনিনও দেখাবার চেষ্টা করেছেন। তাহলে এগুলি বলতে গেলে পর ঐক্য নষ্ট হয়ে যাবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, কোনো দাবি আদায় করা যাবে না। এবং দেখবেন এখন একটা স্লোগান আছে, আদায় যুক্ত দাবি, তার ভিত্তিতে দাবি সড়ক তৈরি করে লড়াই করুন। এগুলোর মধ্যে কিন্তু সুবিধাবাদী ভাবনা চিন্তা লুকায়িত আছে, সুবিধাবাদী ভাবনা চিন্তা লুকায়িত আছে। কাজে সেদিক থেকে নীতিগতভাবে, আদর্শগতভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে এটা গ্রহণ করলেও আমরা কিন্তু আমাদের শ্রেণী সংগ্রাম, গণতান্ত্রিক যে সংগ্রাম, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা অংশগ্রহণ করছেন, তাদের যে চেতনার মান, যে বিপ্লবী চেতনাস্তরে উন্নত করার ক্ষেত্রে, সমাজতান্ত্রিক চেতনাস্তরে উন্নত করার ক্ষেত্রে যে কাজটা ধারাবাহিকভাবে আমাদের করা দরকার, আমরা কিন্তু প্রত্যাশামত করতে পারছি না। ফলে দেখা যাচ্ছে উচ্চতর পর্যায়ের যে রাজনৈতিক সংগ্রামটা আসছে, যেটাকে আমরা বলছি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী সংগ্রাম, সেই সংগ্রামে গিয়ে দেখা যাচ্ছে প্রত্যাশার সাথে, আকাঙ্ক্ষার সাথে তার প্রতিফলন ঘটছে না, মিলছে না। এটা আমাদের একটা শিক্ষা। তাই এই শিক্ষাটা কি বলুন, যে এটা পুঁথিগত শিক্ষা না, প্রায়োগিক ক্ষেত্রে, লড়াইয়ের ময়দানে, কাজের ক্ষেত্রে আমরা যারা কমিউনিস্ট এই লড়াইগুলি অংশগ্রহণ করছি, আমাদের কিন্তু এই চেতনা নিয়ে, এই চিন্তা নিয়ে সুবিধাবাদী অবস্থান থেকে নিজেদেরকে মুক্ত রেখে এই চেতনা জনগণকে সচেতন করে তুলবার জন্য, তার চেতনাকে ক্ষুরধার করবার জন্য আমাদের যদি ভূমিকা আমরা নিতে না পারি, তাহলে 1964 সালে যে কর্মসূচি, যেটাকে আমরা বলছি তার মৌলিক সমস্ত জিনিস ঠিক, জনগণতান্ত্রিক বিপ্লবী আমাদের করতে হবে, তার মধ্য দিয়ে আমরা জনগণের যে সরকার তৈরি করব, এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জনগণতান্ত্রিক সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছব। এটা তো কাগজে থাকবে, এটা তো বাস্তবায়িত করা যাবে না। তাই এটাও কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা। এখানে যেটা বলবো,